একটা সময় ছিল ঢাকার মানুষের বিনোদনের কেন্দ্র ছিল স্টেডিয়াম পাড়া। ফুটবল মানেই মানুষের ঢল, তা সে জাতীয় দলের খেলাই হোক কিংবা ক্লাবের। গত সপ্তাহে মাছরাঙা বিশেষে আমরা দেখিয়েছিলাম ক্রিকেট ভক্তদের কথা, এবার ফুটবল দর্শকদের পালা। ফুটবলের আবেদন চিরন্তন, চোখ বন্ধ করে বিশ্বকাপের সময় বাংলাদেশের চেহারাটা একবার মনে করে দেখুন। দুর্ভাগ্য হলো যে দেশের মানুষ এতটা ফুটবল পাগল, তারা আজকাল মাঠে যায় না। বাংলাদেশের ফুটবলে রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস। স্বাধীনতার পর 1972 সালের 13 ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবলে অংশ নেয় রাষ্ট্রপতি একাদশ ও মুজিবনগর একাদশ। স্বাধীন বাংলাদেশের মাটিতে সেটাই প্রথম ফুটবলের ম্যাচ। তবে তারও আগে মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা ফুটবল দলের ব্যানারে গড়ে উঠেছিল দেশের প্রথম জাতীয় দল। আমি যখন খেলেছি, দর্শক যখন মাঠে না থাকতো আমার খেলাও কিন্তু হতো না। এই যে তাদের অনুপ্রেরণা, তাদের উৎসাহিত আমাদের করতো। আজকে পিন্টু খেলছে, মোহামেডান আবাহনীর খেলা হচ্ছে, মোহামেডান একদিকে আবাহনীর এক গ্রায়, এই জিনিসটা এখন আর নাই, কারণ দর্শক নাই তো। এখন ভাগটা কীভাবে হবে? খেলোয়াড়দের স্টার ভ্যালু ছিল, তাদের খেলা দেখতে আসতো, যে কারণে ক্লাবেরও কিন্তু সমর্থক ছিল। আমি কিছু প্লেয়ারের নাম না বললেই নাই, যেমন ওয়ারিতে লোবন ভাই খেলতেন, ও আবদায় প্রেমদা খেলতেন। 70 আর 80 দশকে ফুটবলে ছিল খেলা পাগল মানুষের মূল বিনোদন। 90 দশকে এসে সেখানে যোগ হয় ক্রিকেটের নাম। সালাহউদ্দিন, এনায়েতদের পরের প্রজন্ম মুন্না সাব্বির, আসলামরাও মাঠে টেনে এনেছেন হাজারো মানুষকে। সেই কাজী সালাহউদ্দিন বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ কর্তা হওয়ার পরও মাঠে দর্শক নেই, কিন্তু কেন? দর্শক আসবে হলো ইট উইল কাম বাই দ্য পারফরম্যান্স অফ দ্য টিম, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হলো এটা হ্যাবিট, ফুটবল খেলা দেখাটা ইজ এ হ্যাবিট। এই হ্যাবিটটা আমার দেশ থেকে নষ্ট হয়ে গেছে, যেটাকে আজ থেকে 20 বছর আগে ছিল যে বিকালে ফুটবল খেলা দেখা, এই হ্যাবিটটা নষ্ট হয়েছে। বাট হ্যাবিটটা আস্তে আস্তে আসতেছে আবার। বড় ক্লাবের তকমা আবাহনী মোহামেডান এখনো আছে, যোগ হয়েছে শেখ জামাল আর শেখ রাসেলের মতো আরো দুটি ক্লাব। ফুটবলের সোনালী সময়ে আবাহনী মোহামেডান লড়াই নিয়ে উত্তেজনা ছড়াতো সারা দেশে। আমাদের বাংলাদেশের ফুটবলটা এমন হচ্ছে যে টিম ওয়ার্ক এটা ফুটবলের, বাট ইন্ডিভিজুয়ালি কিছু তারকা ফুটবলার থাকে যারা দর্শকদেরকে মাঠে টেনে নিয়ে যায়। হ্যাঁ, লাইক যেমন এখন মামুনুল আছে, এমিলি আছে, ওদের মতো যদি আরও তারকা ফুটবলার বের হয়ে আসে এবং পাশাপাশি ওরা যদি ভালো পারফর্ম করে, ভালো পারফর্ম করলে অটোমেটিক্যালি দর্শকরা মাঠে যাবে। 90 দশকের আলোচিত ফুটবলার আরিফ খান জয় এখন ক্রীড়া উপমন্ত্রী। তিনিও হয়তো আফসোস করবেন ফুটবলের এমন পিছিয়ে পড়া দেখে। 20-25 বছর আগে যেটা খেলাধুলা ছিল, সাব্বির, মুন্না, তারপরে আসলাম, এটা থাকতে, সেই খেলাটার নায়িকা আগে মনে করেন 50 টাকা করতাম, এরকম হয় না, তেমন টিকিট বিক্রি নাই, আমাদের টিকিট সম্পূর্ণ রয়ে গেছে। বিশ্বের বড় বড় ক্লাবগুলোর মতো বাংলাদেশে আবাহনী মোহামেডান কিংবা শেখ জামালের কিছু ফ্যান ক্লাব রয়েছে, কিন্তু নেই পরিকল্পনা। ফুটবলে ঝিমিয়ে পড়ার দায় কিছুটা কি তাদেরও নয়? মোহামেডান ক্লাবের মতো যে ক্লাব, সেই ক্লাবে সাংগঠনিক কর্মকর্তা, সাংগঠনিক দক্ষতার অভাব রয়েছে এবং ভালো মানের ফুটবল দল গঠন করেও গত বছর আপনারা জানেন, গত মৌসুমে মোহামেডান ক্লাব অনেক অর্থ ব্যয় করে ভালো মানের খেলোয়াড় নিয়েছিল, কিন্তু ক্লাবের বিশৃঙ্খলার কারণে আসন্ন সাফল্য পায়নি। আমি মনে করি সাপোর্টার কমে নাই আবাহনী মোহামেডানকে। এক হচ্ছে আবাহনী মোহামেডান টিম ভালো করতে হবে এবং যারা সবথেকে বেস্ট প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার, তাদেরকে আবাহনী মোহামেডানে খেলতে হবে। চেলসি, আর্সেনাল কিংবা লিভারপুল ইংল্যান্ডের ক্লাব হলো আমাদের দেশে আছে তাদের স্বীকৃত ফ্যান ক্লাব, অথচ দেশের ক্লাবগুলোর সমর্থক বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। রিসেন্টলি কিছু সুভিনিয়ার আমাদের জন্য পাঠানো হয়েছে, সো এভাবে আমরা রিকগনিশনটা নিচ্ছি। ইভেন চেলসি বোর্ড মিটিংগুলোতে আমাদের অ্যাটেন্ড করার রাইট আছে, প্রত্যেকটা ক্লাবের এক একটা ফ্যান ক্লাব আছে। আমরা সবাই কিন্তু দুজন একসাথে আবাহনী মোহামেডান করি না, কেউ আবাহনী করে, কেউ মোহামেডান করে, কেউ আরামবাগ করে, কেউ ব্রাদার্স করে। যেটা হলো যে এটা হলো যে যদি ক্লাবগুলো থেকে উদ্যোগ নেওয়া হয়, ক্লাবগুলো থেকে যদি অফিসিয়াল পেজ করা হয়, অফিসিয়াল পেজের সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইট করা হয়, ওয়েবসাইটের মধ্যে আমরা জানতে পারবো কোথায় টিকিট পাওয়া যায়, কোথায় ইনফরমেশন আছে, তখন আরেকটা কমিউনিটি চলে আসবে, সবাই ইন্টারেস্টেড খুব যাওয়ার জন্য। বাট সমস্যা হয় কি, সমস্যা একটা, যেটা হচ্ছে টিকিটটা সমস্যা, কোথা থেকে টিকিট কিনবো, কিভাবে যাব, ফুটবলে যেটা খুব ল্যাকিংস, এটা একটা বড় কথা। আমরা ওইভাবে ইভেন্ট ক্রিয়েট করি, ইভেন্ট ক্রিয়েট করে আমরা সবাই মিলে ব্যানার নিয়ে যাই, হয়তো এক বিভিন্ন টিমের ব্যানার থাকে, এরকম ওভাবে যাওয়া হয়।
বাংলাদেশের ফুটবলের প্রতি ভালোবাসা থেকে ফেসবুকে বেশ কয়েকটি গ্রুপ গড়ে উঠেছে, যারা ক্লাব ফুটবল ও জাতীয় দলের খেলা নিয়মিতভাবে আয়োজন করে দেখতে যায়। ফেসবুক ভিত্তিক বিভিন্ন হচ্ছে ইনফরমেশন জানানোর চেষ্টা করি যে এই জিনিস বিদেশে এইভাবে হচ্ছে। আমরা আসলে বিদেশ বলতে বোঝায় ইউরোপ আমেরিকাকে ফোকাস করি না, এশিয়া জোনটাকে ফোকাস করি। আফগানিস্তানের কমপ্লিট সেট আপ আছে, বাংলাদেশের নাই। কাজগুলো ইনিশিয়ালি করি সেটা হচ্ছে কোনো বিগ ম্যাচ ফলো রেখে বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করি, যাতে হচ্ছে মানুষজন জানে যে সামনে একটা ম্যাচ আছে এবং সেটার জন্য আসার চেষ্টা করি। এবং হচ্ছে যেটা আরেকটা জিনিস ফলো করে হচ্ছে বিভিন্ন ফ্যান পেজ যেটা আছে তাদেরকেও হচ্ছে ইনফরমেশন দিয়ে মানুষজনকে জানানোর চেষ্টা করি। বাফুফের যে ওয়েবসাইট আছে সেটা যে সমর্থকদের কথা চিন্তা করে তৈরি করা হয়নি সেটা সাইটে ঢুমালেই বোঝা যায়। খেলার আপডেট থাকে না নিয়মিত, সে চাহিদা পূরণ করতে ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়েছে কয়েকটি ওয়েবসাইট, তেমনই একটি goalbangladesh.com। আমরা দেখেছি যে ফুটবল সবসময় ছিল, আপনি যদি খেয়াল করেন এখন ক্রিকেটের জোয়ারে হয়তো ফুটবল ভেসে গিয়েছে, বাট আমাদের একটা বড় অংশ আছে ফুটবল সম্পর্কে জানতে চায়। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি ফুটবলটাকে একটা .com-এর মতো করে আমরা লাইভ আপডেট থেকে শুরু করে সব ধরনের খেলার প্রচার প্রচারণা আমাদের goalbangladesh.com থেকে করি। গ্রাসরুট ফুটবল ছাড়া আসলে বাংলাদেশের ফুটবল কোনো সময় আগানো কোনোভাবেই সম্ভব না। সেখানে আমরা একটা যদি স্ট্র্যাটেজিকভাবে কোনো পার্টনারশিপভাবে পাই, এই 63,000 স্কুল পার্টিসিপেট করা মানে কতগুলো প্লেয়ার ছিল, সেখান থেকে যদি কোনো প্লেয়ার পিক করে অনূর্ধ্ব 15, 17, 19 এই ধরনের ভাবে যদি কোনোভাবে 5 অথবা 10 বছর কিংবা 15 বছর দীর্ঘমেয়াদী প্ল্যান করা যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ফুটবলটা আগাবে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদেশের মানুষের বিনোদনের একটা বড় জায়গা দখল করেছে টেলিভিশন কিংবা ইন্টারনেট। সেই সঙ্গে 1997 সালে ICC ট্রফি জয়ের পর থেকে বেড়েছে ক্রিকেট উন্মাদনা, কিংবা যান্ত্রিকতা আর যানজটের এই শহরে এখনকার মানুষ হয়তো মাঠে গিয়ে সময় নষ্ট করতে চায় না খেলা দেখে। এখন যেমন আমরা টিভি নব ঘুরালেই লিওনেল মেসির খেলা দেখি, আমরা রোনালদোর খেলা দেখি, ওয়ার্ল্ড স্টারদের খেলা দেখি, তখন কিন্তু এই সুযোগটা ছিল না। এবং তখন যাদের নামে দর্শক মাঠে আসতো সালাউদ্দিন, এনায়েত, এবং শেষ যদি বলি এই দেশে যার নামে ফুটবল দর্শক মাঠে সে হলো মনিম মুন্না। ঢাকার বাইরে মানুষের কাছে এখনও ফুটবলের আবেদন অনেক। তার সবচেয়ে বড় উদাহরণ সাম্প্রতিক সময়ে যশোর ও সিলেটে আন্তর্জাতিক টুর্নামেন্ট দেখতে আসাদের সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। এমনকি অনূর্ধ্ব 23 ও নেপালের ম্যাচ দেখতে 50,000 ধারণ ক্ষমতা সিলেট স্টেডিয়ামে খেলা শুরুর পর গেট ভেঙে দর্শক ঢোকার ঘটনাও ঘটেছে। আবার বছরের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচ দেখতে যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে দেখা গেছে জনস্রোত, যেন বাংলাদেশ বাংলাদেশ বলে প্রকম্পিত হয়ে ওঠে পুরো গ্যালারি। জানুয়ারিতে 60 বছরে পা রেখেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। নানা কারণে বড় ধরনের ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশে এটি একমাত্র ফিফার অনুমোদিত মাঠ। খেলাধুলা ছাড়াও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের কারণে প্রতিদিনই ব্যস্ত থাকে এটি। তাই এর উপর চাপ কমাতে রাজশাহী ও চট্টগ্রামে দুটি ভেন্যু করার পরিকল্পনা চূড়ান্ত করেছে বাফুফে। কিন্তু গেল কয়েক ম্যাচে ঢাকার মাঠে দেখা মিলেনি হাজার দশেক দর্শক, এমনকি প্রথমবারের মতো বিশ্বকাপ বাছে বাংলাদেশ খেললেও দর্শক ছিল হতাশাজনক। আমরা যারা ফুটবল প্রেমিক, যারা আমরা সবসময় দেখি, তারা কিন্তু ঠিকই আসতেছি, বাট অনেকে যারা আসতেছে না তারা মনে করে যে ফুটবল খেলার মানটা বোধ হয় অতটা ভালো না। আমাদের বাইরের দেশে যারা ফুটবল খেলছে তারা খুব ভালো খেলছে, ওই তুলনায় আমাদের দেশে অনেকটা পিছিয়ে আছে। প্রচার প্রচারণাটা কম, ঠিক আছে, এই জন্য হয়তো দর্শক জানতে পারছেন যে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এখানে হচ্ছে। একটা কথা প্রচলিত আছে, দর্শক মাঠে গেলে নাকি বাংলাদেশ ফুটবল দল জয় পায়। তাহলে কি বাংলাদেশের দর্শক খেলা দেখতে যায় না বলে দল পিছিয়ে যাচ্ছে, নাকি জাতীয় দল সুবিধা করতে পারে না বলে দর্শক যায় না? শেষ বেলায় আর বিতর্কে গিয়ে লাভ নেই, বরং ফুটবলকে এগিয়ে নিতে মাঠে গিয়ে খেলা দেখুন, এই আহ্বান জানিয়ে আজ বিদায়।